এটা ফ্রেয়াসের উইকলি পিলিং ফেস ওয়াশ। এটা বর্তমানে অনলাইনে সবাই মোটামুটি পরিচিত। সো এই ফেস ওয়াশটা ফ্রেয়াসের ওয়েবসাইট মতে যে তথ্যগুলো দেয়া আছে যে এটা ফেসে ব্যবহার করার পরে ফেসের মধ্যে জমে থাকা যে ময়লাগুলো সেটা অনেকটা পিলিং আকারে বেরিয়ে আসবে। তো আমি ব্যবহার করার পরে আসলে এরকম কোনো কিছুই পাইনি, কারণ এই ফেস ওয়াশটার ধর্মই হচ্ছে হাতে নিয়ে হালকা রাব করার পরেই, পরিষ্কার কোনো জায়গায় রাব করলেও দেখা যাচ্ছে এটা পিলিং হবে। এটার ধর্মই হচ্ছে এটা কিছুক্ষণ হাতে রাব করলে পিলিং হতে শুরু করবে। তো আসলে বড় বড় সেলিব্রিটিরাও এটা রিভিউ দিয়েছে যে এটা খুব ভালো একটা ফেস ওয়াশ, ফেসে ভালো একটা ময়েশ্চার দেই, তারপর উইকলি খুব ভালো একটা পিলিংয়ের কাজ করে। তো আসলে আমি ওরকম কোনো কিছুই পাইনি। তো আমি এটা তোমাদেরকে রাব করে দেখাচ্ছি যে আসলে এটা কি হয়। তো এখানে আমি একটু ফেস ওয়াশ এই যে হাতে নিয়ে নিয়েছি, তো এটা ওরা যেভাবে বলে যে ফেসে কিছুক্ষণ রাব করলেই ফেস থেকে সব ময়লা খুব ভালোভাবে বের হয়ে আসে, কিন্তু আসলে এটা এরকম কোনো কিছুই না। এটা ফেসে হাতে নিলেই দেখা যাচ্ছে এটা পিলিং হতে শুরু করে, এরকম গোড়া গোড়া হয়ে যায়। এটা এমন না যে আপনি মুখে কিছুক্ষণ মাখিয়ে রাখলেন তারপর কিছুক্ষণ পরে আপনার পিলিং হতে শুরু করলো, এরকম কোনো কিছুই না। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা হাতে দেওয়ার সাথে সাথে গুঁড়া হয়ে গেছে। সো এর মানে এই না যে হাত থেকে সব ময়লা বের হয়ে আসলো, এটা পরিষ্কার কোনো একটা জায়গায় রাব করলেও সেমই হবে। এই ফেস ওয়াশটা মূলত এরকমভাবেই বানানো যে এরকম ঘষা দিলেই এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এতে মানুষ হয়তো মনে করবে যে এটা আসলেই পিলিং হয়, আসলেই ভেতর থেকে সব ময়লা বের হয়ে আসে, কিন্তু আসলে ওরকম কোনো কিছু আমার তো মনে হয়নি। এখন বাকিটা কে কীভাবে রিভিউ দিয়েছে আমি জানি না। সো আমিও বড় বড় সেলিব্রিটিদের রিভিউ দেখেছি, দেখার পরেই আমি এটা অর্ডার করেছিলাম, কিন্তু আসলে ওরকম কোনো কিছুই না। সো এটা যার যার ইচ্ছা, এটা কেউ চাইলে ট্রাই করে দেখতে পারো, নাও পারো, সেটা যার যার। আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামতটা জানালাম। সো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।